হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। তো ফ্রেন্ডস, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যদি পরীক্ষা দিয়ে থাকো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কি এই মাসে পাবলিশ করা হবে বা এই মাসে তোমাদের কি রেজাল্ট বার হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেব, বা তোমাদের কবে রেজাল্ট বার হতে পারে সেটিও কিন্তু তোমাদেরকে বলে দেব। তার সঙ্গে তোমাদেরকে বলে দেব যে মার্ট রেজাল্ট পাবলিশ হওয়ার পরে, অর্থাৎ রেজাল্ট বার হওয়ার পরে কতদিন পরে তোমাদের মাঠ শুরু হয় সেটি কিন্তু বলে দেবো। অ্যান্ড কিছু তোমাদেরকে কাট অফ আলোচনা করবো, অর্থাৎ কিছু কাট অফ তোমাদেরকে বলে দেবো যে এই কাট অফের মধ্যে তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের পরীক্ষায় তুমি কিন্তু অনায়াসে পাস করতে পারবে। তো ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো, খুব হেল্পফুল ভিডিও তোমরা বলতে পারো, কেননা তোমাদেরকে আমরা সঠিক খবর দিয়ে থাকি এবং এই ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে সঠিক খবর দিয়ে দেবো। ওকে, তো চলো সব কিছু তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো ফ্রেন্ডস, প্রথমে আমি তোমাদেরকে বলবো তোমাদের এক্সামের রেজাল্ট কবে পাবলিশ করা হবে। দেখো, পরীক্ষার অর্থাৎ সরকারের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে প্রত্যেকটি সরকারি পরীক্ষার যে রেজাল্ট সেটি কিন্তু তিন মাস অন্তর বার হয়ে থাকে, অর্থাৎ তিন মাসের পরে কিন্তু রেজাল্ট বার হয়ে থাকে। সেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল 26শে সেপ্টেম্বর হয়েছিল, আমাদের তিন মাস সম্পূর্ণ হতে 26শে ডিসেম্বর কিন্তু আমাদের তিন মাস সম্পূর্ণ হবে। সেহেতু তোমাদের তিন মাসের মধ্যে কিন্তু রেজাল্ট বার হয়, অর্থাৎ তিন মাস পরে কিন্তু রেজাল্ট বার হয়ে থাকে। সেহেতু আমি তোমাদেরকে বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট তোমাদের 26শে ডিসেম্বরের পরে কিন্তু পাবলিশ হওয়ার একটা চান্স রয়েছে। যদি তারা মনে করে তারা কিন্তু তার আগেও পাবলিশ করতে পারে। তো আমি তোমাদেরকে বলে দেবো যে 20 তারিখের পরে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার একটা চান্স রয়েছে, তার আগে কিন্তু তোমাদের রেজাল্ট কোনো মতে পাবলিশ হবে না। অনেকে হয়তো বলছে যে তোমাদের 20 তারিখ, ফ্রেন্ডস, তোমাদের রেজাল্ট কিন্তু 20 তারিখের পর বার হবে, ডিসেম্বর মাসের 20 তারিখের পরে কিন্তু তোমাদের রেজাল্ট বার হবে, তার আগে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু বার হচ্ছে না। অনেকে বলছে যে তোমাদের 11 তারিখ কি 12 তারিখ রেজাল্ট বার হবে, এগুলো একদম সম্পূর্ণভাবে ভুল। তোমাদের 20 তারিখের পরে রেজাল্ট কিন্তু বার হবার একটা চান্স রয়েছে, আমরা খবর পেয়েছি, এবং সরকারের যে রুলস রয়েছে এর আগে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেইগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্ট কিন্তু তিন মাস পর কিন্তু বার হয়েছে। সেহেতু 20 তারিখের পরে কিন্তু তোমাদের রেজাল্ট বার হওয়ার একটা চান্স রয়েছে। যদি না বার হয় তাহলে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু কনফার্ম রেজাল্ট তোমরা পেয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ডস, এটা ছিল তোমাদের রেজাল্টের একটা, 20 তারিখের আগে কিন্তু তোমাদের রেজাল্ট বার হচ্ছে না এবং বার হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, তো দেখো, রেজাল্ট বার হওয়ার কতদিন পর তোমাদের মাঠ শুরু হয়ে থাকে সেটি কিন্তু বলে দেবো। তো বন্ধুরা, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের যে মাঠ সেটি শুরু হয়ে থাকে মিনিমাম 20 দিন পর, অর্থাৎ এর আগে যে রিক্রুটমেন্টগুলো তোমাদের হয়েছিল সেইগুলো তোমরা যদি ফলো করি, সেই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে মিনিমাম 18 থেকে 20 দিন পরে কিন্তু তোমাদের মাঠ শুরু হয়ে যাবে। এবার বিভিন্ন জনের বিভিন্ন দিন কিন্তু মাঠ পড়ে, অর্থাৎ সবারই কিন্তু একই দিনে ফিজিক্যাল শুরু হয় না। আজকে তোমার হলো তো অন্যদিন আরেকজনের হবে, সেহেতু একই দিনে কিন্তু ফিজিক্যাল হয় না। সেহেতু মাঠ অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে 20 দিন পরে কিন্তু ফিজিক্যাল, অর্থাৎ মিনিমাম তোমরা 18 থেকে কি 16 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যাল দেখতে পেয়ে যাবে, অর্থাৎ ফিজিক্যাল করতে পারবে। ওকে, তারপরে তোমাদেরকে বলে দেবো কাট অফ মিনিমাম তোমাদের কত থাকতে পারে এই বছর। দেখো, তোমাকে বলে দিচ্ছি কাট অফের ব্যাপারটা, মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রে বলে দিচ্ছি। তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে মেল এবং মেলের ক্ষেত্রে মিনিমাম 25+ তোমার যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে, এবং ফিমেলের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি হয়ে থাকলে 20+ স্কোর করতে পারলে তুমি কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে, একটা চান্স রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় খুব একটা তোমাদের কাট অফ হাই হয়ে থাকে না, নর্মাল কাট অফ কিন্ততু তোমাদের গিয়ে থাকে। এবং তুমি যদি ইউআর হয়ে থাকো, অর্থাৎ জেনারেল হয়ে থাকো, মেলের ক্ষেত্রে মিনিমাম 28+ যদি তোমার স্কোর থাকে তাহলে তুমি কিন্তু পাস করার একটা চান্স রয়েছে, এবং ফিমেলের ক্ষেত্রে 25+ যদি স্কোর করতে পারো তাহলে কিন্তু তুমি পাস করবে। ওকে, তো এগুলো ছিল তোমাদের একটা কাট অফের বিশ্লেষণ, তোমাদেরকে আমি সঠিক খবরটি দিয়ে দিলাম। ধন্যবাদ।